তো প্রিয় দর্শক বৃন্দ, আমাদের রান্নাবান্না এখন শেষ, এখন খাবারের পালা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধলেশ্বরী নদীর তীরে আছি। আজকে আমরা এখানে বিরিয়ানির আয়োজন করতেছি। আমাদের সাথে আছে সেই সাউথ আফ্রিকা থেকে আগত রাজীব আহমেদ, এবং আরও আছে নাজমুল হোসেন সৈয়দ আরব প্রবাসী, এবং আরও আছে রাজীব ইসলাম, আশিক এবং জাইদুল, এদিকে আছেন তামিম ইসলাম আর এক ছোট ভাই। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবে রেজাউল করিম রাজু এবং মাসুদ। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু সংগ্রহ করা হয়েছে, কিন্তু লাইটার আনা হয়নি, এই কারণে আমরা সবাই বিপাকে পড়ে গেছি। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সাথে আমাদের বন্ধুমহল। তো আজকে আমরা আজকে তুলসীখালি ব্রিজকে কেন্দ্র করে আজকে আমরা এখানে এসেছি বিরিয়ানি ভোজের উদ্দেশ্যে। তো আমাদের সাথে এখানে একত্রিত হয়েছেন রাজীব, মোশারফ, মামা রাজীব, নাজমল, জাইদুল, তামিম, আর হচ্ছে মাসুদ, আশিক এবং আরও ছোট ভাইরা। একটু পরে হয়তো সবার সাথে পরিচয় করে দেব। তারপর দেখতে পাচ্ছেন যে এখন ঠিক তেল গমটি হয়নি, তো আস্তে আস্তে আমরা পুরো বিরিয়ানির আইটেমটি দেখাবো। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের এখানে তো অনেকদিন পরে আবার আমরা বিরিয়ানি পাকা যাচ্ছি, তো তোমার অনুভূতি কাছে? অনুভূতি সবসময় ভালো। আবারও আপনাদের এই প্রোগ্রামে আমি যোগদান করতে পেরে ধন্য। যাই হোক, আমি একটু পরে আসছি, আয়োজন প্রায় শেষ, আমার একটু কাজ হয়তো কমে গেছে, একটু খাটতে কম, তাই যা মোটামুটি টুকটাক কাজ আছে আমি আপনাদের হাতে হাতে করে দেবো। আর অনুভূতি খুব ভালো, আর পরিবেশটাও ভালো। তো প্রিয় দর্শক বৃন্দ, আমাদের রান্নাবান্না এখন শেষ, এখন খাবারের পালা। এখন এই আশিক দেখো খাবার বাইরে দাও। খাবারের যে সুবাস বেরোচ্ছে, তো মনে হচ্ছে যে খাবার খুবই সুস্বাদু হবে। অনেকেই কাজে ব্যস্ত, অনেকেই আড্ডায় ব্যস্ত, তো আমরা বারবার এই নদীর তীরে ফিরে আসি। তো যেটির কারণ হচ্ছে
এখানে মন মুগ্ধকর একটি পরিবেশ, তো এটি খুব ভালো লাগে জায়গাটি। ধলেশ্বরী নদীকে কেন্দ্র করে মানে আমরা এর আগে পরে অনেকগুলো ভিডিও বানিয়েছি, তো সেটি একটি মানে ভালো লাগার মানে মুহূর্তগুলো এখানে সাক্ষী বহন করে। দর্শকবৃন্দ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিরিয়ানির কার্যক্রম একেবারে শেষ। তো এখন বললাম যে প্রায় দুপুর ঘুরে এসেছে, তো এখন আমরা খাওয়ার পালা। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় দর্শকবৃন্দ, তো আমাদের সাথে অনেকক্ষণ সময় জুড়ে ছিলেন, আশা করি যে আপনাদের খুব ভালো লেগেছে। তো বন্ধু বান্ধবরা একটু থাকলে কোনোরকম এক ধরনের মজা হয়, তো সেটা আপনারা হয়তো জানেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, তো আমাদের মানে পুরো এইটাই ভিডিওটাই ছিল মানে আজকে একটু মজা করার জন্য। তো আপনারা এরকম সিরিয়াসভাবে কিছু নেবেন না, তো সেটাই। ধন্যবাদ।